জলের তোড়ে ভেসে গেল অজয়ের অস্থায়ী ব্রিজ, সমস্যায় পড়ে গেল ব্যবসায়ী মহল থেকে নিত্যদিনের যাতায়াতকারী সমস্ত মানুষজনেরাই। কাঁকসার শিবপুরের অজয়ের অস্থায়ী ব্রিজ অজয়ের জলের তোড়ে ভেসে গেল, বিচ্ছিন্ন হল পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সমস্ত যোগাযোগ ব্যবস্থা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম যোগাযোগ মাধ্যম এই অস্থায়ী ব্রিজ, বহু পণ্যবাহী গাড়ির যাতায়াত এই ব্রিজের ওপর দিয়ে, সেই সমস্ত গাড়ির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ল। শনিবার রাত্রি থেকেই বাড়তে থাকে অজয়ের জলের স্তর, রবিবার রাত্রিতে ভেসে যায় অস্থায়ী ব্রিজটিও। সোমবার সকাল থেকেই ব্যাপক সমস্যার মধ্যে পড়ে দুই জেলার ব্যবসায়ীরা এবং যারা নিত্যদিন যাতায়াত করে সেই সমস্ত মানুষজনেরা, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এবং বীরভূমের ইলামবাজার থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দুই জেলার ব্যবসায়ীদের, নিত্যদিনে যাতায়াতকারী মানুষজনেদের ও ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এলাকাবাসীরা এবং নিত্যদিনে যাতায়াতকারী মানুষজনেরা দাবি রাখছেন যাতে করে নৌকো পরিষেবা অন্তত চালু করা হয়, তা না হলে তাদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে। জলের স্রোত কিছুটা কমলেই অস্থায়ী ব্রিজ মেরামতির কাজ হবে বা নৌকো পরিষেবা শুরু হবে, এমনটাই প্রশাসনিক সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। এই জয়দেব, যাবো নৌকা না কি করবো, বাড়ি যাবো ফিরে। এখানে একটা শ্মশানে একটা খবর আছে, ও এই ঘাট ফেরিঘাট ভেঙে গেছে প্রায় চারটা, সমস্যা প্রচুর সমস্যা, কি করবো না। এই বাসুদেবপুর বর্ধমান জেলা, হ্যাঁ একটা নৌকার সঙ্গে দরকার করবো, না যেতে পারবো না, দেখা হলো না। সমীরণ ভান্ডারী, আমাদের অজয় নদী যে একটা টেম্পোরারি ব্রিজ ছিল, যেটা ওই পারটা হচ্ছে জয়দেব কেন্দুলি আর এদিকটা হচ্ছে শিবপুর গ্রাম, সেইটা গতকাল রাতে জলের চাপে ভেঙে গেছে। এবং এটা আমরা প্রত্যেক বছরই আমাদের এই দুই এলাকার মানুষ অভ্যস্ত যে ভেঙে যায়, তারপরে দুই পক্ষ আমাদের প্রশাসনিক কাঁকসা ব্লক বিডিও এবং ইলামবাজার ব্লক বিডিও তরফ থেকে যাতে দুই বর্ধমান ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্টের যোগাযোগ, জনগণের যোগাযোগের ব্যবস্থাটা সচল থাকে, তার জন্য ওনারা প্রত্যেক বছর ব্যবস্থা নেন। আমরা আশা করছি যে এবারেও ওনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন। এর সঙ্গে আমাদের এই পারটা হচ্ছে বিদবিয়ার অঞ্চল, ওই পারটা হচ্ছে জয়দেব অঞ্চল। তো বিদবিয়ার অঞ্চলের প্রধান বা যত মেম্বার সদস্য আছেন এবং ওইদিকে যারা মোটামুটি প্রশাসনিক দায়িত্বে আছেন, উভয়ে মিলে যাতে এই পার ওপার জনগণের যাতে যে দৈনন্দিন যাতায়াত সেইটা যাতে ব্যবস্থা করা হয়, সেই জন্য আমরা এই ব্যাপারে সজাগ আছি। আপনার নাম আপনি কি? আমার নাম হচ্ছে গিরিধারী সিনহা, আমি বিদবিয়ার পঞ্চায়েতে নির্বাচিত সদস্য। ব্রিজে কাজ চালু আছে, নদীর মধ্যে যে পুলগুলো আছে সেগুলো কাজ বন্ধ থাকবে, উপর সাইডে কাজগুলো চলবে। অবশ্যই বীরভূম বর্ধমান, হ্যাঁ দুর্গাপুর, কি বলা যায় সিউড়ি, হ্যাঁ বোলপুর, সবারই সব লোকেরই সুবিধা হবে। এদিকে তো হাজার হাজার লোক আসা যাওয়া করে।
ব্রিজের কাজটা মোটামুটি দু বছর পেরিয়ে গেল। আর কতদিন লাগবে মোটামুটি? মোটামুটি এখনো তিন বছর। সে তো সবাই চায় যে হ্যাঁ, বুঝলে মানে এই যে বীরভূমের যে ব্যবসায়ীগুলো আছে বর্ধমান ডিস্ট্রিক্টে, অন্তত কিছু না হলে যে দু হাজার লোক বর্ধমান ডিস্ট্রিক্টে যায় সকালবেলা হইলেই। হ্যাঁ, তাদের তো এই ধরনের বর্ষার সময় তাদের তো বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য যারা করে খায়। বীরভূমের দু হাজার অন্তত লোক, তাদের তো সব বন্ধ। বর্ষাকালে কি কাজ এক দু মাস বন্ধ থাকে? ব্রিজে কাজ অপর কাজগুলো হবে। হ্যাঁ না, নদীর মধ্যে যে সব প্লারগুলো আছে ওই কাজ হবে না। আপনার নাম বিকাশ পাল। হ্যাঁ, আমি ব্রিজে কাজ করি।